বন্ধুরা, প্রাচীন কাল থেকেই মানুষ নানা রকমের আচার অনুষ্ঠানের মাধ্যমে উৎসব পালন করে আসছে। উৎসব মানেই প্রাচীন সংস্কৃতির সাথে নতুন অভিজ্ঞতার পরিচয়। উৎসব মানেই পরিবারের সবার এক হওয়া। এছাড়াও সামাজিকভাবে উৎসবের আরও নানা আনন্দময় দিক আছে। এইসব উৎসবের মাঝে দেশে বিদেশে এমন কিছু উৎসব আছে যা আমাদের অবাক করে দেয়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে থাকছে এমনই কিছু অবাক করে দেওয়া উৎসবের কথা। নমস্কার বন্ধুরা, ট্রাইব্ল্যান্ডের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমরা কিছু আজব উৎসবের কথা আপনাদের বলেছিলাম। আগের এপিসোডের মতো এই এপিসোডেও আমরা বিশ্বের পাঁচটি আজব উৎসবের কথা বলবো যা আপনাদের অবাক করে দেবে। লা টমাটিনা। স্পেনের বুনোল শহরে অনুষ্ঠিত এই উৎসব লা টমাটিনা, যার মানে হলো টমেটো যুদ্ধ। পাকা টমেটো নিয়ে একে অপরের গায়ে ছুড়ে মারাই এই উৎসবের রীতি। প্রতি বছর আগস্টের শেষ বুধবারে পালিত হয় এই উৎসব। অংশ নেয় 20,000-এর বেশি স্থানীয় লোক ও পর্যটক। 100 মেট্রিক টনের বেশি টমেটো ব্যবহার হয় প্রতি বছর। টমেটো লাল হয়ে যায় বুনোল শহরের রাস্তাঘাট। থাইপুসাম। থাইপুসাম বা থাইপুসাম তামিল সম্প্রদায়ের দ্বারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পূর্ণিমাতে উদযাপিত একটি উৎসব। কেরালীয়দের মধ্যে এই উৎসব পালন করা হয় এবং স্থানীয় ভাষায় তাকে থাইপো ইয়াম বলা হয়। এটি মূলত ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, কানাডা এবং অন্যান্য জায়গাগুলিতে তামিল সম্প্রদায়ের দ্বারা পালন করা হয়ে থাকে। মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও মরিশাসের মতো দেশে জাতীয় ছুটি থাকে এই উৎসবের দিনে। পার্বতী কার্তিকেয়কে একটি ভেল বা বর্ষা উপহার দিয়েছিলেন এই দিনটিতে, যাতে তিনি দুষ্ট রাক্ষস সুরপাদ্দানকে পরাজিত করতে পারেন। হয়তো এই উৎসব নৃশংস লাগতে পারে অনেকের কাছে, কিন্তু আস্থা ও বিশ্বাস এই উৎসবকে এক আলাদা পর্যায়ে নিয়ে গেছে। চাইনিজ নিউ ইয়ার। প্রায় বিশ্বের প্রতিটা দেশে এই নববর্ষ পালন করা হয়ে থাকে সে দেশের সংস্কৃতি অনুযায়ী। তবে চাইনিজ নিউ ইয়ার একটু অন্যরকম, যা চাইনিজ সংস্কৃতির রঙে রঙিন তো বটেই, কিন্তু বিশ্বের অন্যান্য নিউ ইয়ার উৎসবের থেকে একদম আলাদা। চীনা নববর্ষের প্রথম দিনটি শুরু হয় 21 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে, যেদিন নতুন পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যায়। 2021 সালে 12ই ফেব্রুয়ারি শুক্রবার শুরু হবে চাইনিজ নিউ ইয়ার। আতশবাজির খেলা, পুরনো সংস্কৃতির কিছু রীতিনীতি, ড্রাগন নাচ, মেলা, সঙ্গীতানুষ্ঠান সব মিলিয়ে জমজমাট এই চাইনিজ নিউ ইয়ার উৎসব। দ্য ব্যাটেল অফ অরেঞ্জেস। দ্য ব্যাটেল অফ অরেঞ্জেস হল ইটালির উত্তরে অবস্থিত এফ্রিয়া শহরের বিখ্যাত উৎসব। ইটালিতে একে বলা হয় কার্নিভালে দি এফ্রিয়া। জনপ্রিয় জনশ্রুতি অনুযায়ী 12 শতকে ইতালির এক স্বৈরাচারী রাজার বিরুদ্ধে জনগণের প্রতিবাদ হিসাবে কমলা যুদ্ধ শুরু হয়। উক্ত স্বৈর শাসক এক যুবতীকে তার বিয়ের সন্ধ্যায় অপহরণ করার চেষ্টা করলে যুবতী বাধা দেয়। এই ঘটনায় ক্ষেপে ওঠে জনতা এবং রাজপ্রাসাদ পুড়িয়ে দেয়। প্রতি বছর এই ঘটনাকেই কেন্দ্র করে পালন করা হয় এই উৎসব। কমলা যুদ্ধে শহরের 1,000 লোক 9টি দলে ভাগ হয়ে পরস্পরের প্রতি কমলা নিক্ষেপ করে। ফেব্রুয়ারি মাসে রবি, সোম ও মঙ্গল টানা 3 দিন ধরে চলে এই কমলা যুদ্ধ। মঙ্গলবার রাতে মৌন পদযাত্রার মাধ্যমে এই ফুড ফাইট শেষ হয়। টুনানামা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটি টুনা নামের একটি মাছকে নিয়ে। 1960 সাল থেকে পোর্ট লিঙ্কন অস্ট্রেলিয়াতে জানুয়ারি মাসের শেষের দিকে 4 দিন ব্যাপী এই টুনা ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে। এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ হলো টুনা ফিশ থ্রোয়িং। এছাড়াও রয়েছে সামুদ্রিক মাছের বিভিন্ন ডিশ, পেন্টিং কনটেস্ট, ফেস আর্ট কনটেস্ট এবং আরও অনেক কিছু। বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।